এটি একটি হোমস্টে সিকিমের, চমৎকার একটি পরিবেশ, শুকনো পাতার মড়মড়ে শব্দ, ঝিঝি পোকার ডাক, যেখানে গাড়ি কিংবা মানুষের কোলাহল থেকে মুক্ত নিজেকে প্রকৃতির একটি অংশই মনে হবে। যদি এই হোমস্টের কোনো যোগাযোগের নাম্বার আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানাতে পারেন। এখান থেকেই সাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস খুব কাছে, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকুন। আমরা রওনা দিয়েছি গ্যাংটক থেকে সাঙ্গু লেকের উদ্দেশ্যে। এই পথটি মূলত সাঙ্গু লেক, নাথুলা পাস এবং বাবা মন্দিরের গন্তব্যের কাছে নিয়ে যায়। এটা একটা সেপ্টেম্বর মাস, ঝিরঝিরি বৃষ্টি, সকাল 12টার সময় এরকম মেঘাচ্ছন্ন রাস্তা, খুব ভয়ানক একটি পরিবেশ এবং সাথে আছে ভূমিধসের সম্ভাবনা। রোডটি সমতল মনে হলেও আসলে আমরা 12,000 ফিট উপরে আছি। রাস্তার যে বাম পাশে রেলিং, মেঘের জন্য দেখাতে পাচ্ছি না, এই রেলিংয়ের গা ঘেঁষে কিন্তু 12,000 ফিট পাহাড়ের ঢাল নেমে গেছে। সাঙ্গু লেকের যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তখন ঠিক এরকমই একটি সুন্দর সিকিমের সুন্দর একটি গ্রামের দেখা পেলাম, সুইজারল্যান্ড। হ্যাঁ, দেখতে অবিকল সুইজারল্যান্ডের মতো। এখন বাজে দুপুর 2টা, সেপ্টেম্বর মাস, অলরেডি আমরা সেই বিপজ্জনক রাস্তাটি পার হয়ে এসেছি। এখন ঝলমলে রোদ আর এই মেঘ, দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন।
চারিদিকে মেঘ। যতই বেলা হচ্ছে ততই কিন্তু মেঘটা জমছে, প্রচুর মেঘ, কোনো 11টার মতো বাজে। আর এই সাঙ্গু লেগে যাওয়ার আগেই এরকম একটি সুন্দর ফলসে দেখা পেলাম আমরা। পানির অপূর্ব সুন্দর যে ছন্দময় শব্দ, এটা সত্যি মনোমুগ্ধকর। অমিতাভের মতন অনেক লম্বা চড়া বলে নামটা রাখা হয়েছে অমিতাভ ফলস। কিন্তু আসলে মেঘের জন্য ছবি নিতে পারছি না, পরিষ্কার আসতেছে না, যতটুকু পরে দেখানোর চেষ্টা করছি। সেপ্টেম্বরে বা 23 তারিখ আজকে, আসলে এই সময় বর্ষার সময়, তো ফলসের সৌন্দর্য পরিপূর্ণভাবে উপলব্ধি করা যাচ্ছে। অমিতাভ ফলস দেখার পরে আমরা আবার রওনা হয়েছি আমাদের প্রথম গন্তব্য সাঙ্গু লেক। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। সাঙ্গু লেকটি একটি লেক, প্রাকৃতিক লেক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফিট উপরে। সাঙ্গু লেকের পরেই নাথুলা পাস, যেটা চায়না বর্ডার, এবং তারপরে আছে বাবা মন্দির। তবে একটা দুঃখের বিষয় বলে রাখি যে বাংলাদেশিদের জন্য এই সাঙ্গু লেকই শেষ গন্তব্য। ওখানে চায়না বর্ডার বলে ওখানে বাংলাদেশি টুরিস্টদের নাথুলা পাস কিংবা ইয়ামথাম নাথুলা পাস এবং বাবা মন্দিরে টুরিস্টদের নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য। তবে আপনারা ইচ্ছা হলেই কিংবা একটু রিস্ক নিলেই এই নাথুলা পাস দেখতে পারেন। আমাদের কাছেও অফার এসেছিল, ওখানকার যারা স্থানীয় দালাল থাকে সাঙ্গু লেকে, তারাই ড্রাইভারের সাথে কথা বলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো যদিও আমরা বাংলাদেশি, আমরা টুরিস্ট, আমরা এই রিক্সটা নিয়ে নিই, আপনাদেরও মনে হয় এই রিক্সটা না নেওয়াই ভালো। সো ভিউয়ার্স, আমরা সাঙ্গু লেকে চলে এসেছি। এটি সেই মনোমুগ্ধকর সাঙ্গু লেক। এখন সেপ্টেম্বর মাস, এর একটি রূপ বৈচিত্র্য আলাদা, এবং বরফের সময় এই লেকটি কিন্তু পুরোটাই বরফে আচ্ছাদিত হয়ে থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।